নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে ওরে আস্তরা জাসনে ঘরের বাহিরে। কবিগুরু যে কথাটা বলেছিল সেই কথাটার আজকে বিশেষভাবে আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে। তার কারণটা আলাদা হলেও আজ সেই কবিগুরুর নিষেধাজ্ঞা আর বিভিন্ন সরকারি নিষেধাজ্ঞা, দুটো নিষেধাজ্ঞাতেই আমরা আজ কার্যত ঘরে বন্দি। সেই বন্দি দশার সময়টা থেকে নিজেদের মনকে একটু ভালো রাখার জন্যে আমার এই প্রচেষ্টা। আজ আমি যে গাছটি নিয়ে দেখাবো সেটি হচ্ছে গোলাপ গাছ। এই আমাদের এই গোলাপ ফুল হচ্ছে ফুলের রাজা, সবাই বলে থাকে। কিন্তু অনেকেই বলেন যে শীতকালেই একমাত্র গোলাপ ফোটে, গ্রীষ্মকালে গোলাপ ফোটে না। কিন্তু আপনারা দেখুন, আমার এখানে এটা হচ্ছে দেশি ভ্যারাইটি, এতে ফুল আছে। এটা হচ্ছে আমার হাইব্রিড প্রজাতি, এটাতেও ফুল আছে। এই যে কুড়িটা সবে শেষ হয়ে গিয়েছে, এই এটা এটাতে গোলাপি রঙের ফুল ফোটে, এই যে কুড়ি আছে। এবং এটা সেই আমার মনে হচ্ছে এরকম বড় সাইজেরই ফুলও ফুটবে। এটা হচ্ছে সাদা, এটাতে অনেক ফুল ফুটে গিয়েছিল। এই যে আবার নতুন যে শাখাটা বেরোচ্ছে এখান থেকে ফুলও হবে। এটা হচ্ছে আমার দেশি ভ্যারাইটি, এই যে দেখুন কত কুড়িতে ভরে গেছে। এটা হচ্ছে আমার দেশি ভ্যারাইটি, এতেও ফুল আসবে। তবে দেশি ভ্যারাইটিতে ফুল আনা খুবই সহজ। তো এখন আমি বলবো যে এই দেশি এবং হাইব্রিড ভ্যারাইটিতে কিভাবে এই গ্রীষ্মকালেও ফুল আনা যায়। তো সেই জন্য সবচেয়ে আগে আমি কী করেছি, টবটাকে সরিয়ে এনেছি। কোথায় সরিয়ে এনেছি, আগে আমার টবটা, এটা হচ্ছে আমার ছাদের বাগান, দেখে আপনারা বুঝতে পারছেন। তো আগে আমার ওপাশে খুব বেশি রোদ পড়তো, সেখান থেকে আমি টবটা সরিয়ে এদিকে এনেছি যেখানে একবেলা রোদ পড়ছে। বিশেষ করে পূর্ব দিকের রোদটাই এই সময় গোলাপ গাছের জন্য খুব ভালো, সারাদিনের রোদ গোলাপ গাছ নিতে পারে না। তাই এই পূর্ব দিকের রোদটা পাওয়ার জন্য আমি গাছগুলোকে এখানে রেখেছি। আর একটা দিকে বিশেষভাবে নজর রাখতে হবে যেন জায়গাটা এয়ারি হয়, এখান থেকে হাওয়াটা যেন ঠিকভাবে পাস হতে পারে। কারণ এই সামারে পোকামাকড়ের খুব উৎপাত হয়, তাই ফাঙ্গাসের হাত থেকে গাছকে রক্ষা পাওয়ার জন্যে এই এয়ারটা পাস হওয়া বিশেষ জরুরি। তা আমাকে সবচেয়ে আগে গাছের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রুনিং। এই যে আমি এই সিজারটি নিয়েছি, এটিকে স্টেরিলাইজ করা, আপনি সেটা ডেটল দিয়ে হোক, স্পিরিট দিয়ে হোক, কিংবা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে হোক, এটা করতে পারেন। আমি এটা নিচ থেকেই করে এনেছি, তুলো দিয়ে এটাকে পরিশুদ্ধ করে নিয়েছি। এইবার আমি এই ডগাটাকে প্রুনিং করবো। কীভাবে করবো, এই যে ফুলটা শেষ হয়ে গিয়েছে, এই ফুলটা শেষ হওয়ার ফলে ঠিক এখানটা কেটে দিলেই চলবে না, অন্তত আমি এই দুটো পাতা রেখে এখান থেকে কেটে দেবো। এভাবে আমি গাছটাকে প্রুনিং করতে হবে, যেখানে যত আছে সবই প্রুনিং করতে হবে। এই যে আরেকটি এখান থেকে আমি কেটে দিলাম, এভাবে যত আছে সবই প্রুনিং করতে হবে। এখনই সবগুলো করলে পরে আমার সময় দীর্ঘ হয়ে যাবে, তাই আপনারা আপনাদের যেখানে যত ফুলের এ থাকবে সব আপনারা প্রুনিং করে নেবেন। এরপরে হচ্ছে আমাদের এই গ্রীষ্মকালে পরবর্তী কাজ হচ্ছে গাছের এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেটাকে ক্লিনিং বলা যেতে পারে। এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে আমাদের এই যে পাতাগুলো আছে এইসব পাতাগুলোকে কেটে দিতে হবে। কারণ এইসব পাতাগুলি হচ্ছে বর্ষাকালে, সরি গরমকালে রোগ পোকার আক্রমণের একটা বিশেষ জায়গা। এই গরমের পরে আসছে বর্ষা, তাতে গাছে ফাঙ্গাল ইনফেকশন আরও বেশি হয়। এসব কারণে এভাবে সমস্ত গাছের মরা পাতা, শুকনো পাতা সমস্ত কিছু কেটে চেটে পরিষ্কার করে গাছের গোড়াটাও ভালোভাবে
পরিষ্কার করে দিতে হবে। এই গাছের গোড়া ভালো করে পরিষ্কার করে তারপরে আসতে হবে সারের দিকে, লক্ষ্য রাখতে হবে। এই গোলাপ গাছের সবচেয়ে ভালো হচ্ছে কম্পোস্ট সার, সেটা ভার্মি কম্পোস্টও দেওয়া যেতে পারে। এছাড়া আমি সবসময় আমার বাগানের পাতা পচা সার দিয়ে থাকি। এই পাতা পচা সারকে কিভাবে দেবেন, এখান থেকে মোটামুটি 2 ইঞ্চি মতো নিচু করে নিতে হবে। আমার এখনও পাতা পচা সারটা তৈরি হয়নি, তাই আমি আপনাদের দেখাতে পারছি না, আমি বলে দিচ্ছি। 2 ইঞ্চি মতো মাটিটা খুঁড়ে একদম চারপাশ থেকে ভালো করে পাতা পচা সারটাকে দিয়ে যেদিনকে সারটা দেবেন সেদিনকে একদম ভালো করে গাছটা জলে ডুবিয়ে দিতে হবে। এই এতটা পর্যন্ত জলে ডুবিয়ে দিতে হবে। আর একটা দিক খেয়াল রাখতে হবে যে জল এটা যতটা আছে, এটা তো শীতকালের মাটিটা এখন আমি সরাইনি, আর একটু নিচু করে দিতে হবে, 1 ইঞ্চি মতো নিচু করে দিতে হবে, যাতে অনেকটা জল ভালো করে দেওয়া যাবে। প্রতিটা টবে আমি তাই করব, মাটিটা আর একটু সামান্য নিচু করে দেব এবং এই মাটিগুলো ফেলে এর মধ্যে আমি কম্পোস্ট সার দিয়ে দেব। এই কম্পোস্ট সার দিয়ে আমি সমস্ত গাছগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে রাখবো। আর একটা হচ্ছে এই গ্রীষ্মকালে সবচেয়ে ভালো প্রয়োজন, সেটা হচ্ছে মালচিং। মালচিং হচ্ছে আমরা এই গাছে যাতে শুকিয়ে না যায় এবং শিকড়গুলো যাতে ঠিকমতো রক্ষা পায়, সেই জন্য কিছু ওই গাছের বিভিন্ন রকম পাতা দিয়ে বা ওই যে নারকেলের যে ছোলা হয় সেই ছোলাটা কেটে চারপাশ দিয়ে উঁচু করে একদম দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, শিকড়টাও ভালোভাবে একদম সুন্দর থাকবে। এবং এই গাছে খুব বেশি যত্নের গাছ এবং খুব বেশি রোগ পোকা হয়, তাই নিয়মিতভাবে এই গাছে পোকার দিকে খুব নজর দিতে হবে। এবং সেই পোকার জন্য আপনারা যে কোনো রকমের ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। আমি একটা করে থাকি, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এই ওষুধটি আপনারা দিতে পারেন, এটাকে জলের মধ্যে 10 ফোঁটা নিতে হবে এবং 10 ফোঁটা নিয়ে 10 ফোঁটা জলের মধ্যে নিয়ে এই ওষুধটিকে আপনারা দিতে পারেন। এই ওষুধটির নাম হচ্ছে জোশ। এই জোশ ওষুধটি দিয়ে আপনারা 10 ফোঁটা জলের মধ্যে দেবেন এবং 10 ফোঁটা জলের মধ্যে একটা 2 লিটারের বোতলে 1 বোতল জল নেবেন। জল নিয়ে 10 ফোঁটা এই ওষুধটা দিয়ে গাছে মাসে একবার স্প্রে করে দেবেন। তবে এর থেকে ভালো হবে যদি আপনারা নিম তেল গাছে ইউজ করেন, কারণ রাসায়নিকের থেকে নিম তেল ইউজ করা গাছের জন্য ভালো। কিন্তু অনেক সময় দেখা যায় যে নিম তেল দিলেও গাছের এই পোকার হাত থেকে বাঁচানো যায় না, তখন আপনাদের বা আমাদের রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। এই হলো মোটামুটি গ্রীষ্মকালে যাতে আমরা গোলাপ ফুল পাই তার পরিচর্যার উপায়। নমস্কার।